হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে সবারই একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো এখন জাস্ট এই জাস্ট ঘুম থেকে উঠে এই যে এতক্ষণে আমি খাচ্ছি প্রোটিন। যাই হোক, চলো কালকে তো তোমাদের গিফট কিছু দেখানোই হলো না, আজকে দেখাবো আনপ্যাক করে সব কিছু। তো চলো আজকে দিনটা ঘুমটাকে স্টার্ট করা যাক। এখানে হচ্ছে সকাল সকাল বার্থডে, মানে বিলেটেড বার্থডে স্পেশাল গিফট, মাসিমণি এসেছিল আমাকে দিয়ে গেল ক্যাডবেরি। ঠান্ডা লেগেছে মামামের আর খাওয়ার রুচি চলে গেছে আমার। কালকে সব কিছু বার্থডেতে যখন লাঞ্চ করছিলাম, বার্থডে লাঞ্চ আর কি, তো তখন সব কিছু সাজিয়ে দিয়েছে, ওই প্লেটটা দেখে আমার পেট ভরে গেছে। আমি জাস্ট এঁচোর চিংড়ি দিয়ে, এঁচোর চিংড়ি দিয়ে একটা মানে একটুখানি ভাত খেয়েছিলাম আর কিচ্ছু না। আর আজকে আমার মামা মুখে রুচি আসার জন্য বানিয়েছে, ওটা অবশ্য সুজাতি বানিয়েছে। কিসের বলা জানো, যদি হেলেঞ্চা শাক, এই যে তো ভাত খাওয়া গেছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আর চিংড়ি মাছ, আর এই মাছ ইলিশ মাছ ওটা। জাস্ট টু ডেজ লেফট, মানে আমি মধুমিতা দিদির বিয়ের কথা বলছি, কালকে যে দিদিকে আইবুড়ো ভাত খেয়েছিলাম আমাদের বাড়িতে তার কথা, তাকে তুমি আর তোমরা তো আগেও দেখেছো। মধুমিতা দিদির আইবুড়ো ভাতে বলছি, কারণ আশীর্বাদেও আমরা গিয়েছিলাম। তো ওটা হচ্ছে শানুর মামার মেয়ে। তো এখন কথা হচ্ছে আমি কি পরবো না পরবো, এখনও সেরকম কিছু ডিসাইড হয়নি। বাট আমার সব ব্লাউজ, মানে নতুন যেসব শাড়ি টাড়ি ছিল সব কিছু আমার এখনও মানে বানাতেই দেওয়া আছে, এখনও ওগুলো আনাও হয়নি। ফলস পার পিকো করতে দেওয়া শাড়িগুলো আর ব্লাউজগুলোও বানাতে দেওয়া আছে। তো আমি ভাবলাম যে আজকে গিয়ে নিয়ে আসবো, ফোন করে জিজ্ঞাসা করলাম ওকে, ওর এখনও রেডি করতে পারিনি আমার ব্লাউজ। তো কী করবো না করবো এখনও ডিসাইড করতে পারিনি, বাট একটা নেকলেস কিনবো ভাবছি। তো তার কারণে আমি আর শানু একটু বেরোবো এখন। আমি ভাবলাম যে একবার দু কাজ হয়ে যাবে, ওখান থেকে আমি নেকলেসটাও নিয়ে আসবো আর ওখান থেকে ব্লাউজটাও পিক আপ করে নেবো। বাট ওটা তো হবে না, ব্লাউজটা এখনও হয়নি আমাকে, একদম সোমবার দিন বিকেলবেলা আমাকে যেতে হবে। আমি তোকে তাও বললাম, ওনারা তাও রেডি করে দিত না, যে সোমবার দিন বিকেলবেলা যাবো আর মঙ্গলবার দিনকে বিয়ে, সোমবার দিনকে আবার আইবুড়ো ভাত আছে মানে ওর বাড়িতে। যাই হোক, এখন রেডি হয়ে যাবো ওখানে। লাস্ট কয়েকদিন ধরে বেশ ঠান্ডাটা কমে গেছে, তো এখন মানে আমরা যখন পুরী থেকে ব্যাক করলাম সেই মুহূর্তটায় জাস্ট ভোলার মতো, মানে কী যে ঠান্ডা বাড়িতে এসে জাস্ট ফিল করছি আমরা। তো এই লাস্ট কয়েকদিন ধরে বেশ ভালোই ঠান্ডাটা কমে গেছে, না তার মানে এটা নয় যে আমি এই অবস্থায় চলে যাবো। আমি জ্যাকেট পরবো, তোমাদের ড্রেসটা দেখাবো। দেখো দেখো, এই ড্রেসটা সেই দিনকে এসেছিলো পার্সেলে, এটা তখন তোমাদেরকে পুরো খুলে দেখাইনি। আমি অ্যাকচুয়ালি বললাম না, আমি এই ড্রেসটা পুরীতে নিয়ে যাওয়ার জন্য অর্ডার করেছিলাম, বাট ওটা পুরী থেকে এসে তারপরে দেখছি ড্রেসটা এসেছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে কালারটাও প্লাস ড্রেসটাও, কেমন লাগছে বলবে। তো এটার উপরে আমি একটা জ্যাকেট পরবো, দেন যাবো। আমারও একটু কাফ এন্ড কোল্ড মানে স্টার্ট হয়ে গেছে আর কি। যাই হোক, এখন বাড়ি আসলাম, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি কিনেছি। আর এখন এই যে ইভিনিং স্ন্যাক্স আজকে। আর আরেকটা কথা, তোমাদেরকে তো কালকে গিফট আনপ্যাক করে দেখানো হলো না আনবক্সিং করে, তো আজকে তোমাদেরকে সব গিফট মানে যা যা পেয়েছি, মা মাম্মাকে আশীর্বাদ করে যা দিয়েছে, তারপর যেসব গিফট পেয়েছি সব কিছু আনবক্স করে দেখাবো। তার মধ্যে এখন হবে পিঠে, এখন সবাই মিলে পিঠে বানাবো একটুখানি। কালকে সংক্রান্তি, কালকে সংক্রান্তি তো মামা, মানে এটা নিয়ে একটু ডাউট আছে, কেউ বলছে আজকে কেউ বলছে কালকে। যাই হোক, তো একটু পাটি সাপটা খেতে ইচ্ছা করেছে, তো এখন একটু দিদুন পুড়ছে নারকেল, তো সেটা দিয়ে এখন একটু পাটি সাপটা হবে তার আগে। আমি একদম মানে ফ্রেশ ফ্রেশ হয়ে সব মানে এখন তো হবে না, এখন এগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমি তোমাদেরকে দেখাবো। এখানে এখন নারকেলের যে ভেতরে যে পুরটা, মানে নারকেলের ভেতরে পুরটা নয়, পাটি সাপটার ভেতরে যে পুরটা দেওয়া হবে সেটা রেডি হচ্ছে নারকেলের। অনেকে সন্দেশ দিয়ে করে, তারপর হচ্ছে ক্ষীর দিয়ে করে, মানে যে যেটাতে ভালোবাসে, আমাদের বাড়িতে সন্দেশ দিয়েও হয়। তো আমার তো বেশি নারকেল দিয়েই বেস্ট লাগে, কারণ পাখি সাপে এটাতে আমার মনে হয় বেস্ট। আর আমি না এই সুখে দেখুন খুব পছন্দ করি।
কনস্ট্যান্ট নেড়েই যেতে হবে, আদারওয়াইজ লেগে যেতে পারে। আর এখনই যে পাকটা মানে আস্তে আস্তে জলটা শুকিয়ে গেছে, জল তো না গুড়ের যে ইয়েটা ছিল সেটা শুকিয়ে গেছে, এবার আস্তে আস্তে পাকটা হচ্ছে। এখানে পাটি সাপটার পুর রেডি, এখানে ব্যাটার রেডি হচ্ছে। এখানে আমি একটু অল্প একটু গুড় দিচ্ছি আর চিনি দিচ্ছি, কারণ চিনি যদি ইউজ করা হয় না তাহলে না ব্যাটারটা ভালো ওঠে, ব্যাটারটা ভালো ওঠে বলতে কি পাটি সাপটাটা ভালো উঠবে আর কি, ওই জন্য আমি চিনি আর গুড় দুটো একসাথে করছি। একটু জল অ্যাড করছি, গুড়টা না একদম শক্ত হয়ে আছে, তো আস্তে আস্তে করে মিক্স করব। তারপরে আমি আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেমন ময়দা এসব ইউজ করব। এখানে এখন অ্যাড করছি ময়দা, এরপরে দেবো চালের গুঁড়ি, এবার এখানে অ্যাড করছি চালের গুঁড়ি। ময়দাটা জাস্ট অল্প দেবো, চালের গুঁড়িটাই বেশি দেবো, দেন ভালো করে এভাবে মিক্স করতে হবে। আমার অনেকটাই ব্যাটার লাগবে তাই অনেকটাই করছি। মানে পাটি সাপটার ব্যাটার হয়ে গেছে, এই যে খুব ঘনও না খুব পাতলাও না, এই হচ্ছে ব্যাটার। এই হচ্ছে পাটি সাপটা, মানে আমি একটু ছোট সাইজেরই করছি, অত বড় করলে ম্যানেজ করতে পারবো না। এই যে এখনো একটা হটপট পুরো ভরে গেছে আর এখনো কন্টিনিউ হচ্ছে, এখান থেকে একটা খাওয়াই যায়। এই যে এখানে পাটি সাপটা, ইস খেতে ইচ্ছে করে খাবো, খাই একটা। আজকে মেনলি যেটা কিনতে গিয়েছিলাম আর কি, আমি একটা নেক পিস খুঁজছিলাম যেটা কিনা আমি একদম লেহেঙ্গার সাথে পরতে পারি, আমার ব্লু কালারের যে লেহেঙ্গাটা আছে না দিদি ভাইয়ের বিয়ের পারপাসে আমি যেটা কিনেছিলাম আর কি, পরেও ছিলাম আর কি, তো ওটা যখন আমি দিদি ভাইয়ের বিয়েতে পরি তখন আমি এতটা ভরা একটা চোকার পরেছিলাম, পিঙ্কের সাথে একটু মানে কম্বিনেশন করা ছিল, বাট এবার আমি ভাবলাম যে ব্লু এর মধ্যে একটু সিম্পল কিছু একটা নেবো, মানে অত হেভি আমি পরতে চাইছিলাম না লেহেঙ্গাটার সাথে, ওটার জন্য আজকে মেনলি যাওয়া। তো এই নেক পিসটা আনলাম আজকে, খুব একটা লাইটও না আর খুব একটা হেভিও না। আর এটার সাথে করো, আর এটার সাথে এই যে ইয়ারিং দুটো, ইয়ারিং দুটো খুবই সুন্দর, আমি একটু বড়োর মধ্যে পড়তে ভালোবাসি, তো এই ইয়ারিংটা আর একটা মাংটিকা দিয়েছে, এটা হচ্ছে মাংটিকাটা, তো এই সেটটা একটা নিয়েছি যেটা কিনা আমি লেহেঙ্গার সাথে পরবো। আর যেটা আজকের শো স্টপার, মানে এই নেক পিসটা মানে পার্টিকুলার এটা মানে এতটা আই ক্যাচিং, আমি কী বলবো, আর এটা আমি অনেকদিন ধরে খুঁজলাম এরকম একটা নেক পিস আমি পাচ্ছিলাম না জানি না কেন, তো আজকে যেতেই দেখলাম ওটা ডিসপ্লে করা ছিল, তো আমি জাস্ট সুযোগটা মানে আমি চান্সটা কিছুতেই মিস করতে চাইনি, আমি নিয়ে নিয়েছি এটা, এই যে জাস্ট দারুণ এই নেক পিসটা সিরিয়াসলি, আর আমার এই প্যাটার্নটাই খুব ভালো লাগে, আমার মনে হয় এটার সাথে গ্রিন যে এই যে স্টোনটা এটা বেস্ট। আর এটার ইয়ারিংটা তোমাদের আমি দেখিয়ে দিই, দিস ইজ দ্য ইয়ারিং, ইয়ারিংটাও ততটাই সুন্দর। আজকে যখন আমরা ক্যানিং স্ট্রিটে গিয়েছিলাম তখন সুজাদি কল করে বললো কি চিকেন আনবে না আনবে, কারণ প্রত্যেকদিন তো চিকেন আনতে হয় রাত্রেবেলাতেও শানুর জন্য, তো আজকে বললো যে বোনু তুমিও তো খাও নি তো তোমার জন্য আনছি, তো আমি বললাম ঠিক আছে আনো, আমি একটু চিলি চিকেন করে নেবো, তো চিলি চিকেন করবো ভাবলাম, তখনও ঠিক হয়নি যে বাড়িতে এসে পাটি সাপটা বা করবো বা কিছু, তো চিলি চিকেন আর হলো না, সেটা ট্রান্সফার হয়ে গেল লাস্টে এই যে বিরিয়ানিতে, তো এখন রাতের ডিনার বিরিয়ানি। তোমাদের ভিডিওতে দেখানো হয়নি যে কী কী গিফট পেয়েছি, মানে হিউজ কিছু নয় অল্প, তাও তোমাদের সাথে শেয়ার করছি, তো আজকে দেখাচ্ছি ফার্স্টে
সেলিব্রেশন। আর গিফট আনপ্যাক করতে দারুণ লাগে, সে যেরকমই হোক। এই যে আর একটা সেলিব্রেশন, সবাই জেনে গেছে নেহা, মানে কি বলবো, এটা আমার মনে হয় আমি গেস করতে পারছি এটার মধ্যে কি আছে। বললাম না আমি গেস করতে পারছি, শায়দ একটা গদাই এনেছো তোমার জন্য। তাই ভালো তো, এই যে একটা পার্স, এটাতে এই যে বেশ ভালোই লাগছে, ডায়মন্ড শেপ। এটা করি আনপ্যাক, এটা একটা ভাই দিয়েছে আমার। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার না মনে নেই যে কে কোনটা কি দিয়েছে, এর জন্য আমি বলতেও পারছি না। সেই টাইমটা এমন একটা কি বলবো গজঘটো ব্যাপার হয়ে গেছিলো, একদিকে কেক কাটিং, একদিকে ওই আশীর্বাদ, একদিকে আইবুড়ো ভাত। আমার একদম খেয়াল পড়ছে না, যাই হোক সবাইকে থ্যাংক ইউ। এটা দিদি ভাই দিয়েছে, আমি জানি পিঙ্ক কালার সোয়েটার। এটা মনে আছে আমার, ও এটা একটা ডেয়ারি মিল্ক। আমার না একবার মানে কিছুটা ছোট থাকতো, তখন 13 আমার মনে হয় ইয়ার্স, আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তখন সবাই গিফটের সাথে একটা করে চকলেট, সবাই গিফটের সাথে। এবার এত গিফট মানে অনেক বড় করেই হয়েছিল সেলিব্রেশন, তো এত গিফট আর এত এত চকলেট, আমার পুরো ফ্রিজ ভর্তি হয়ে গেছিলো, মানে সবাই গিফটের সাথে চকলেট মাস্ট এনেই ছিল। কফি মাগ, এখানে লেখা আছে হ্যাপি বার্থডে ফ্রম রাজশ্রী অ্যান্ড শেয়শ্রী, যাই হোক থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। এই ফ্রুট বোলটা, যাই হোক আমি না এইসব খুব মানে খুব বেশি পছন্দ করি, তো থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগে এইসব। আর এটা তো তোমাদেরকে দেখিয়েছি, এটা অলরেডি তোমরা দেখেছ। আর বিনা সেট, এটা মা এনেছে আমার জন্য, আমি খুব বেশি পছন্দ করি এসব, বললাম না তোমাদের একটা দেখি খুব বেশি পছন্দ করি। আমি কোথাও গেলে, কোথাও মেলা টেলাতে গেলে যদি এরকম কোনো শপ হয় না মেলাতে বসে কি সুন্দর সব কিছু নিয়ে, আমি সঙ্গে সঙ্গে কিনি। আমার মামামের খুব ন্যাক আছে, অফসেস বলতে পারো। এই যে এটা মা এনেছে, একটা হচ্ছে মাল্টিপার্পাস বোল আছে, এটা ভেজ বোল যেটাকে বলে আর কি, আর প্লেট। এই হচ্ছে আমার গিফট, ও আর আর মেন গিফটটাই তো তোমাকে দেখানো হয়, কিন্তু আর মা তো আশীর্বাদ করেছিল তখন এমনি টাকা দিয়ে, বাট মেন দুটো জিনিসই দেখানো হয়নি, মেন না সবকটাই খুব স্পেশাল। যাই হোক এটাও দেখিয়ে দিই তোমাদেরকে, বাপি মামাম তারপরে সবাই আশীর্বাদ করেছিল আমাকে ফার্স্টে সবার। এই যে এটা, এটা আর বলতে পারছি না কিছু, বুঝতে পারছো এখানে সবার মিলে আছে। আর বাপি আমাকে এটা দিয়ে আশীর্বাদ করেছিল ফার্স্ট, এই যে আমি ভাবছিলাম যে আর 1 টাকা দিলে 11 টাকা দক্ষিণাই হয়ে যেত আমার। তো বাপি আমাকে যেই জিনিসটা দিয়েছিল আশীর্বাদ করে পরে, সেটা হচ্ছে এই স্লিক একটা চেন, এটা তোমরা সবাই দেখবে আমি ডেইলি বেসিসে একটা চেন ইউজ করি, বাট ওটা না সব ড্রেসের সাথে একদম যায় না। ইউজ করো, ইউজ করো, কেন এখনো তো পড়ে আছো? এই তো করি তো বললাম তো, সেটা বলো এখনো পড়ে আছি দেখাও। যাই হোক ঠিক আছে, সবাই দেখে যাবে তো ওটা পরে থাকি, ওটা সব ড্রেসের সাথে আমি ভালো মতো যাই না, একটু শাড়ির সাথে বেটার লাগে, তো তাই জন্য বাপি এটা দিয়েছে আমাকে। এটা দিয়েছে তার সাথে আরেকটা জিনিস দিয়েছে, এই যে একদম পুচকু একটা, এটা হচ্ছে ডায়মন্ডের একটা পেন্ডেন্ট, ওই চেনটার সাথে একদম ম্যাচিং করা আর কি, একদম ছোট্ট খুব
খুব সুন্দর লাগছিল, আমি জাস্ট একবার ট্রাই করে দেখেছিলাম, যাই হোক আমি পরে দেখাবো তোমাদেরকে পরে। আর এটা আমাকে মামাম গিফট করেছে। এই যে এই ইয়ারিংটা, তো এই ছিল আমার বার্থডে গিফট। আর আর একটা পাবো এক বছর পর, যাই হোক কমিটমেন্ট করে দিয়েছে। না না আমি আমি দেবো অ্যানিভার্সারি, তাই অ্যানিভার্সারি তো পাক্কা। $10